আসসালামু আলাইকুম হুজুর, আমার নাম মাহেদ আহমদ, নাসার রিজিয়নের সদস্য, বয়স 15। আমার প্রশ্ন হলো, কেউ যদি কোনো খারাপ কাজ করে তাহলে তারা কিভাবে বুঝবে যে আল্লাহ তাদেরকে শাস্তি দিয়েছেন নাকি আল্লাহ পরীক্ষা করেছেন? কোনো খারাপ কিছু যদি হয়ে যায় আর সেটি কোনো খারাপ কর্মের পর হয় তোমার, তাহলে এটি স্পষ্টতই আল্লাহ তাআলা শাস্তি দিচ্ছেন তোমার সেই খারাপ কাজের কারণে। প্রশ্নটা তোমার স্পষ্ট হওয়া উচিত, কি ধরনের অপকর্মের কথা তুমি বলছো বা কি ধরনের খারাপ জিনিসের কথা বলছো? যদি খারাপ কিছু হয়ে যায় এটি তুমি বলছো, খারাপ কিছু বলতে কি বোঝায়? তুমি কি সাফারিং এর কথা বলছো, অর্থাৎ মানুষ যে কোনো কষ্ট পায় কোনো সময়, কষ্টের মুখে পতিত হয়? হুজুর বলছেন যে কষ্টের মুখে পতিত কোনো সময়, তাহলে এটি পরীক্ষা হতে পারে। অনেক সময় বেশিরভাগ সময় এটি পরীক্ষাই হয়। এক বালক যেসব ভালো কাজ করে আর এক ব্যক্তি যে মুত্তাকি এবং নেক ব্যক্তি, সে যদি কোনো কষ্টের মুখোমুখি হয় তাহলে অবশ্যই এটি তার জন্য পরীক্ষা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নবীদের সাধারণ মানুষের চেয়েও বেশি পরীক্ষা হয়। তিনি বলেছেন নিজের জন্য, মহানবী বলেছেন যে আমি যে কষ্ট পাই, আমি যে পরীক্ষার সম্মুখীন হই, সেটি অন্য যে কোনো বিশ্বাসীর পরীক্ষার চেয়ে বেশি। আপনি যদি ভালো কাজ করেন আর আল্লাহর সব নির্দেশ মেনে চলেন আর ইসলামের সব শিক্ষা মেনে চলেন, আপনি অপকর্ম এড়িয়ে চলেন, সব ভালো কাজ করেন, এরপরও যদি আপনার কোনো কষ্ট হয়, আপনি কষ্টের মুখোমুখি হন, তাহলে সেটি একটি পরীক্ষা। কিন্তু এটি ব্যক্তিগত কর্মের উপর নির্ভর করে। আপনি যদি আল্লাহর নির্দেশ মেনে না চলেন তাহলে এমন অবস্থায় আপনি যদি কোনো কষ্টের মুখোমুখি হন, হতে পারে এটি আপনার জন্য একটি শাস্তি, আল্লাহ ভালো জানেন, আর আপনি নিজে বুঝবেন যে এটি শাস্তি নাকি পরীক্ষা। যে আপনি আল্লাহর নির্দেশাবলী মানছেন কিনা, ইসলামের সত্যিকার শিক্ষা অনুসরণ করছেন কিনা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের শিক্ষা মেনে চলছেন কিনা, আল্লাহর সব নির্দেশ মানছেন কিনা, এই মানার অবস্থায় যদি আপনি কোনো কষ্টের মুখোমুখি হন তাহলে সেটি আপনার জন্য পরীক্ষা। কিন্তু আপনি যদি ভালো কাজ না করেন, অপকর্মে লিপ্ত থাকেন, এমন অবস্থায় আল্লাহ তাআলা আপনাকে জাগ্রত করার জন্য অনেক সময় কষ্টের মুখোমুখি করেন, আর যেন আপনি অনুশোচনা করেন, আপনি যেন নিজের আচার আচরণে পরিবর্তন আনেন, যেন আপনি ইসলামী শিক্ষা এবং আল্লাহর শিক্ষা মেনে চলেন। এই জন্য অনেক সময় আল্লাহ তাআলা পরীক্ষার মুখোমুখি করেন মানুষকে।